আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিটিজি ক্রাইম টিভির সিলেট জেলা গোয়াইনঘাট প্রতিনিধি বাশির আহমেদের উপর আলিমুদ্দিনের সন্ত্রাসী বাহিনীর হামলা। খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার, রাজস্থলীতে ব্যবসায়ীদের ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের অনুরোধ। আশুলিয়া কুমকুমারী বাজার লাল মিয়া সুপার মার্কেট ভাঙচুরের ঘটনায় মামলার বাদীর ভাইকে মারধর। মুরাদনগরে 400 পরিবারে শীতবস্ত্র বিতরণ। গণসংবর্ধনায় সংবর্ধিত হলেন মানবাধিকার নেতা মনোয়ারুল ইসলাম মুকুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিটিজি ক্রাইম টিভির সিলেট জেলা গোয়াইনঘাট প্রতিনিধি বাশির আহমেদের উপর আলিমুদ্দিনের সন্ত্রাসী বাহিনীর হামলা। বিস্তারিত সিলেট জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি সুমন মাহমুদের প্রতিবেদনে। সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক সিলেট জেলা গোয়াইনঘাট বাশির আহমেদের উপর আলিমুদ্দিনের সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা ঘটেছে। রাতের আধারে ওনাকে জানে মারার জন্য সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার জন্য চেষ্টা চালায়। আল্লাহর অশেষ রহমতে তাকে প্রাণে মারতে পারেনি। সে গুরুতর আহত অবস্থায় বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছে। আরেকজন সাধারণ মানুষকে গুম করে ফেলেছে। অনেকের সন্দেহমূলক ফায়ার সার্ভিস এনে খোঁজাখুঁজি করা হচ্ছে। এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি। চাঁদাবাদ সন্ত্রাসী আলিমুদ্দিন বাহিনীর দ্রুতগতিতে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছে এলাকার সাধারণ জনগণ। গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আরও বলছে, ওর মতো চাঁদাবাদ সন্ত্রাসী জাফলংয়ের মাটিতে থাকার কোনো অধিকার নেই। তারা আরও বলছেন, যদি দ্রুতগতিতে গ্রেফতার করা না হয় তবে সিটিজি ক্রাইম টিভি সিলেট জেলার প্রতিনিধি শেখ কামাল হোসেন সারা সিলেট জেলার ভিতরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হবে। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনে সুদৃষ্টি আকর্ষণ করছি। খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার, রাজস্থলীতে ব্যবসায়ীদের ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের অনুরোধ। বিস্তারিত রাজস্থলী প্রতিনিধি মোহাম্মদ আজগর আলী খানের প্রতিবেদনে। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাঙামাটির রাজস্থলীর বিভিন্ন খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজস্থলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার 19 জানুয়ারি বেলা 11টার সময় রাজস্থলী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনারে জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাসের উপস্থাপনায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ সাদেক। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। সকল প্রকার খাদ্য সামগ্রী ভেজালমুক্ত ও নিরাপদ রাখার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে নিরাপদ খাদ্য গ্রহণের বিকল্প নেই। সকল প্রকার খাদ্য, যে কোনো খাদ্য সামগ্রীকে ঢেকে রাখতে হবে। তিনি খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ীদের ভেজালমুক্ত খাদ্য সামগ্রী পরিবেশনের অনুরোধ জানান। সেমিনারের সভাপতি ইউএনও শেখ সাদেক বলেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার 2041 সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সুরক্ষা বিষয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। খাদ্য ভেজালমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, ডাক্তার রুই হলা অং মারমা, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোটেল মালিক, ফল ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যারা ব্যবসায়ী আছেন তারাও সচেতন হতে হবে। যেমন ধরেন, আজকে ব্যবসায়ী আমাদের মির্জা ভাই, উনি হোটেলে ব্যবসা করেন। অনেক সময় আমরাও হোটেলে খাই, আপনারাও খান, অনেকে নিয়মিত খান হোটেলে। কতটুকু নিরাপদ খাদ্য আছে ওখানে? আশুলিয়া কুমকুমারী বাজার লাল মিয়া সুপার মার্কেট ভাঙচুরের ঘটনায় মামলার বাদীর ভাইকে মারধর। বিস্তারিত ক্রাইম রিপোর্টার শহীদুল্লাহ সরকারের প্রতিবেদনে। আজ মঙ্গলবার 19 জানুয়ারি দুপুর 12টায় কুমকুমারী বাজার লাল মিয়া সুপার মার্কেটে ভাঙচুরের মামলার আসামি টুটুল ও নিটল তার সন্ত্রাসী মিলে মামলার বাদীর ভাইয়ের ওপর অতর্কিত হামলা মারধর করে আহত করেন। খবর পেয়ে আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর আজেহার এসে আহত মান্নান ও লুৎফর রহমানকে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ আসামি টুটুল ও নিটলকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আজকে সকালে আশুলিয়া পল্লীবিদ্যুৎ অফিসে মোহাম্মদ লুৎফর রহমান ও মোহাম্মদ এমারত হোসেন মান্নান, ওরা দুইজনে গেছিল মিটারের কাগজ জমা দিতে। ফিরতে আসার সময় আমাদের নিজস্ব মার্কেটের সামনে মামলা নাম্বার 10 আসামি মুস্তাফিজুর রহমান টুটুল
ও মাহফুজুর রহমান নিটুল, ওরা দুই জনে মোটরসাইকেলের মধ্যে ছিল, মোটরসাইকেলের মধ্যে ইটা বাড়ি দিয়া মাথার মধ্যে বাড়ি দিয়া ওদেরকে প্রথমে ফালাই দেয়, ফালাইয়া দিয়া তারপরে এলোপাতারি বাড়ি বুড়ি এগুলো দিচ্ছে। তার প্রমাণ এই যে দেখেন অবস্থা, এই ইয়ার মধ্যে আছে, এই যে এখন প্রমাণ সহকারে আছে। মুরাদনগরে 400 পরিবারে শীত বস্ত্র বিতরণ, বিস্তারিত কুমিল্লা জেলা প্রতিনিধি শফিকুল ইসলামের প্রতিবেদনে। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক FBCCI এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FCA এর নির্দেশনায় উপজেলা ত্রাণ শাখার অর্থায়নে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসহায় গরিব ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের ধনিরামপুর খেলার মাঠ প্রাঙ্গণে সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় 400 অসহায় গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ইউপি সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান ইদ্রিস মিয়া, মহিলা ইউপি সদস্য শাহিনুর আক্তার, DDSY বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল কবির, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ সগির হোসেন, সাইদুল সরকার, আবু কালাম সওদাগর, হুমায়ুন সরকার, নুরুল ইসলাম, সরওয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের এমপি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই শীতে আপনাদের এই কষ্টে লাঘবের জন্য এই কম্বলগুলো পাঠিয়েছেন, ঠিক আছে। তো আমরা এমপি সাহেবের নির্দেশনা মোতাবেক আপনাদেরকে আগে আমরা মুরাদনগর দিতাম, আমরা একটু আগে আসছি যে আপনাদের যেন কষ্ট কম হয়, ঠিক আছে। এই জন্য আপনাদেরকে শীতের জন্য এটি দেব, আপনারা এমপি সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন আরো বেশি বেশি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারে। কারো বিজেডি কার্ড নাই, বিজেডি কার্ড এখন আমরা দিচ্ছি, বয়স্ক ভাতা নাই, বয়স্ক ভাতা দিছি, বিধবা নাই, বিধবা দিছি, পঙ্গু দিছি, এরপর বোবা ভাতা, প্রেগনেন্ট ভাতা, আমরা কিন্তু এই শেখ হাসিনার নির্দেশনায় এমপি সাহেবের উদ্যোগে আমরা এগুলা আপনাদের মাঝে তালিকা করে করে দিয়ে দিতেছি, ঠিক আছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন জননেত্রী শেখ হাসিনার হাতকে, এবং এই সামনে নির্বাচন আসবে, সবাই শেখ হাসিনার মার্কা হলো নৌকা মার্কা, আমাদের ইউনিয়নে যাকে নৌকা মার্কা দিবে দয়া করে ভোটটা তারা দিবেন, দিলে উন্নয়ন বেশি হবে, ঠিক আছে, উন্নয়ন বেশি হবে, আপনাদেরকে সহযোগিতাও বেশি করে করা হবে। তো যদি শেখ হাসিনা না আইয়ে আমরা কিন্তু পারবো না, আগে তো আপনার তো বয়স তো আর কম না, আপনারা দেখছেন এভাবে কিন্তু হয় নাই, এটা কিন্তু এমপি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বই আমরা আছি, এবং ওনার নির্দেশনে আমরা ঘরে ঘরে গ্রামে গ্রামে আমরা দিতেছি, ঠিক আছে, ওনার জন্য কাজ করে দোয়া করবেন। সংবর্ধনায় সংবর্ধিত হলেন মানবাধিকার নেতা মনোয়ারুল ইসলাম মুকুল, বিস্তারিত বিভাগীয় প্রধান হিরু চৌধুরীর প্রতিবেদনে। কক্সবাজার জেলার বাংলাদেশ মানবাধিকার কমিশনের উত্তরাঞ্চলিক শাখার 501 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়। ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় হতে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হন কুতুবদিয়া উপজেলার সূর্য সন্তান, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদকারী মানবাধিকার নেতা মনোয়ারুল ইসলাম মুকুল। তারই পরিপ্রেক্ষিতে কুতুবদিয়া উপজেলা মানবাধিকার কমিশনের পক্ষ হতে এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা মনোয়ারুল ইসলাম মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কক্সবাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, কক্সবাজার উত্তর আঞ্চলিক শাখার প্রচার এবং প্রকাশনা সম্পাদক সিটিজি ক্রাইম টিভির চট্টগ্রাম বিভাগীয় প্রধান আনিসুর রহমান হিরু। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর ধুরুং ইউনিয়নের মানবাধিকার নেতা মাস্টার মফিজ আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু আহমদ ইশতিয়াক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম টিটু। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়নাল আবেদিন খোকন। চট্টগ্রামের মহেশখালী শাপলাপুর বিট এলাকা এখন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার এবং মাদকের আখড়া হয়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এতদিন নীরবে নিভৃতে চলছিল।
প্রশাসন কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরও যেন হাতে শেকল পরিয়ে রেখেছে তারা। সরকারি খাস জমি দখল করা তো আছেই, পাশাপাশি সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখল করে বিক্রি করে দিচ্ছে এই অসাধু চক্র। কেউ এসব অপকর্মে বাধা হয়ে দাঁড়ালে তাকে পোহাতে হয় লাঞ্ছনা এবং কখনো হতে হয় রোষের শিকার, এমনকি মেরে জখম করতে তাদের হাত কাঁপে না। বলছিলাম ভুক্তভোগী মোহাম্মদ মমতাজ মিয়ার কথা। তিনি চট্টগ্রামের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী শাপলাপুর বিট এলাকার এসব অবৈধ কাজে বাধা দেয়ায় তাকে সন্ত্রাসী রাজীব ইব্রাহিম এবং সালাম বাহিনীর লোকজন মেরে আহত করে। এরপর আহত হয়ে মোহাম্মদ মমতাজ মিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তার পিতার নাম আবু তাহের। গত 3 জুলাই 2020 ইং তারিখে তিনি চিকিৎসা শেষে কক্সবাজারের মহেশখালী 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেন। আইনি সহায়তা নিতে গেলে সন্ত্রাসী সালাম রাজীব ইব্রাহিম গঙ্গদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে না সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্মকর্তা। টাকার বিনিময়ে সন্ত্রাসীরা থানা পুলিশের ন্যায়ের চোখ বেঁধে রেখেছে। জানা যায়, সালাম রাজীব ইব্রাহিমের যখন যা দরকার, মেয়ে থেকে শুরু করে যে সময় যা দরকার, টাকা এবং রাজনৈতিক ক্ষমতার জোরে সব পেয়ে যায় হাতের নাগালে। কথিত আছে, টাকার বিনিময়ে এই আসামিদেরকে ছেড়ে দিয়েছিল প্রশাসন। এই সন্ত্রাস বাহিনী বাড়ি যাওয়া আশা করে উড়োজাহাজে করে, আবার রাজনৈতিক দাপট দেখিয়ে অবৈধ মাদক গ্রহণ তথা ইয়াবা সেবন করার জন্য দল থেকে সাসপেন্ড হয়েছিল। এছাড়া আরও অভিযোগ আছে, রাজীব ইব্রাহিম সন্ত্রাসী গঙ্গেরা অন্যান্য দখলবাজ ভূমিদস্যুদেরকেও টাকা নিয়ে অন্যের দখলি জমি এমনকি সরকারি জমিতে ঘর তোলার অনুমতি দেয়। মহেশখালী শাপলাপুর বিট জবরদখল করে সরকারি জমি দখলে নিয়ে বেচাকেনা এবং সরকারি গাছ কেটে তা দেদার্সে বেচা বিক্রি করে আসছে। জনগণের জমি সম্পদ তথা সরকারের জমি এভাবে বিলীন হয়ে যাচ্ছে এসব কুচক্রি সন্ত্রাসী মহলের দৌরাত্মে। সরকার হারাচ্ছে রাজস্ব, সরকারি খাস জমি অনেক জায়গায় এই সন্ত্রাসী ভূমিদস্যুদের কবলে। জমিতে ভীম বেস ঢালাই দিয়ে পিলার করে দখলে নিতে দেখা যাচ্ছে। এমন আরও সব অপকর্ম দেখুন ভিডিও চিত্রে। এখন গাছও না যাইব, গাড়িও না যাইব, হ্যাঁ গাড়ি সারি দিবে, মাল লইবে, এখানে বললে বহ থাকাম কইজো। আমার বললে যে মমতাজ ভাই আমার জন্য আপনার জন্য সমস্যা, আপনি আই এলে মানুষ, কিন্তু না আমি খুব দুঃখ পাইলাম এগুলা, এগুলো আমি খুব কষ্ট পাইলাম দাদা, বুঝছেন আপনার করে আমি বিশ্বাস করি। কাজ বন্ধ রাখেন এখন। কথা বলছি আজকে এটাই বিষয়, তা বলেছি আপনার সাথে যোগাযোগ করতে বলছে। আপনি জানেন জানানোর পর আপনি আবার জিজ্ঞেস করতেছেন, আমি আপনারা বলার সময় আছি নাকি? হ্যাঁ আপনি আমারও বলবেন না লাইন যে গাড়িগুলো লাইন আছে, হ্যাঁ বলে রাখতে হবে বলতো। আমি এখানে আছি, গাড়ি হঠাৎ দেখি গাড়ি ধুমুলো দূরে করে বাইরে এলাম, আপনারা তো গাড়ি স্টার্ট দিতে আছে দেখতেছেন, আপনারা বলার থেকে সুযোগ আসেনি, গাড়িটা দুধ দিছে, গাড়ির ফিসে ফিসে আমি দুধ দিছি, আপনি আমার বলার দরকার আছে আপনার? আপনার আপনি কিন্তু এই যে এমনিতে বেশি হয়ে গেছেন, আমি দেখতেছি এই যে 1 লাখ টাকার হিসাব কিন্তু আপনার কাছে আছে, আপনি আবার আমার নামে বদনাম হইতেছে, আমি কিন্তু লজ্জায় কিছু বলতে আসি না, আপনি বোঝেন না, তবু আপনি আমার আমি আপনার লজ্জা পাইতেছি, আপনি আমার লজ্জা পাইতেছেন, আজকে বলে দিলাম আমি আপনার, হ্যাঁ আমি তো আপনারা কোনো দিকে ডিস্টার্ব করতে আসি না, বলেন
যে এটা আমি 5 টাকা আনি না, 5 টাকা অত আপনারা দিতেছে, 7 টাকাও দিতেছি না, শুধু ইজ্জতের জন্য না। সদাইকর আপনি আমার বললে আমার পিছে পিছে আমার গাড়িটার মধ্যে আগুন ধরে গেছে, জানেননি। কিছু অসাধু প্রভাবশালী ভূমিখেকোদের কারণে 2017 সাল থেকে সিলেট জৈন্তাপুর 1 নম্বর নিচ পাট ইউনিয়ন আওতাধীন 2 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণরা আতঙ্কিত হয়ে আছে। বিস্তারিত সিলেট জেলা প্রতিনিধি শেখ কামাল হোসেনের প্রতিবেদনে। নদী ভাঙনের ভয়ে এখন আবারও আতঙ্কিত বিরাজ করছে, ওনাদেরকে দেখার কেউ নেই বলে ওনারা সিটিজি ক্রাইম টিভিতে সাক্ষাতে এসে বলেন। আমরা স্থানীয় জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সিলেট বিভাগীয় কমিশনার আরও এডিসি বরাবরে অনুলিপি দেওয়া আছে, অনুলিপির রিসিভ কপি আমাদের কাছে আছে, কিন্তু ওনারা বারবার বলছে সরকার যদি লিজ দিয়ে থাকে তাহলে আমাদের কোনো বাধা নেই এবং সরকারের বিধি বিধান মেনে ওনারা বালু উত্তোলন করুক, আমাদের কোনো বাধা নেই। এলাকার জনগণ বললেন আপনারা যে দাগের লিজ এনেছেন সেখান থেকে বালু উত্তোলন করুন, আমাদের ফসলি জমি ও সুপারি বাগান, বাসবাগান, বসতবাড়ি সব কিছুই ওনারা ধ্বংস করে ফেলছে। আরও বললেন 2-4 দিনের ভিতরে যদি কোনো সমাধান না আসে ওনারা সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে ও হাইকোর্টের রিট করবে বলে আমাদেরকে জানান। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমাদের সমস্যা হচ্ছে এই যে নদী, এই যে একটা ফিশারি আছে, ফিশারির পাটাই এই দেখেন কীভাবে খাড়া হয়ে গেছে নদী, খুব মানে বালি উত্তোলন করার কারণে মানে হাজার হাজার নৌকা প্রতিদিন এসে তারা বালি উত্তোলন করে এবং নদী যে বালি যে উত্তোলন করার পরে এই যে পাটা দশে পড়ে যাচ্ছে, প্রায় 300-400 জন গড় মানুষ আছে এই এলাকায়, সবার মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা বলে যে লিজ আনছে। আমরা বলি যে তোমাদের লিজ যদি আনো তাহলে আমাদেরকে কাগজটা দেখাও যে কোন কোন জায়গাটা লিজ দিয়েছে সরকার, সরকার যদি লিজ দিয়ে থাকে আমাদের কোনো অসুবিধা নাই, তবে আমাদের যে স্থানীয় বসত বাড়িঘর আছে এইটা আমাদের রক্ষা করে লিস্টটা যদি দেওয়া হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল্লাহ সাইফুল, আমার বাড়ি নিষ্পাট জঙ্গলঘাট। জঙ্গলঘাট বলতে নদী গর্বে আমার বাড়ি, নদী থেকে নদীর পাড় থেকে প্রায় 14 ফিটের ভিতরে আমার বাড়িটা, শুধু আমার বাড়ি নয় আরও গ্রামবাসীদের বাড়ি এরকম 5-7 ফিট 10 ফিটের ভিতরে নদীর পাড় থেকে। তারপর এই বর্তমানে যে নৌকা দ্বারা কিছু সংখ্যক প্রভাবশালী লোক বালু উত্তোলন করতেছে, এভাবে চললে আর 1 সপ্তাহ যদি চলে তাহলে আমাদের সামনে যে বন্যা আসবে, ঢল আসবে, পাহাড়ের ঢল, এই ঢলে আমাদের বাড়িঘর কিন্তু বিলীন হয়ে যাবে। আমরা এখন আমরা 2017 সালেও এরকম হয়েছিল, রেজিং পদ্ধতিতে আমরা বাধা বিঘ্ন দিছি, আমরা ডিসির বরাবরে, আমাদের ডিসি সাহেবের বরাবরে আমরা অনুলিপি দিছি, বিভাগীয় কমিশনারের বরাবরে আমরা আবেদন দিছি, আমাদের কাছে রিসিভ কপি আছে, আমরা স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিছিলাম। দেওয়ার পরে ওনারা 2017 সালের ড্রেজিং পদ্ধতি বন্ধ করে এক্সকাভেটর উঠিয়ে দিয়েছে। বর্তমানে যেভাবে নদী খনন করা হতেছে বালু নৌকা দিয়ে, এভাবে খনন করা হইলে আমরা 2 বছর এই গ্রামবাসী আমরা টিকবো না। জাঙ্গালঘাট, গোবাড়ি, লক্ষ্মীপ্রসাদ আমরা বিলীন হয়ে যাব নদীতে। তা আমি ছোট মানুষ, দিনমজুরি মানুষ, আমি স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার ইউনুস সাহেব, আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব কামাল সাহেব এবং আমাদের জৈন্তাপুর থানার অফিসার, ওনাদের বিনীত আকুল আবেদন, আপনারা আমাদের এই জিনিসটা, আমাদের এই নদীটা একবার আপনারা সার্ভে করেন, দেখেন যারা তারা কীভাবে লিজ নিচ্ছে, কীভাবে খাচ্ছে। 20-30 ফুট নদী গর্বি নদী খনন করে বালু উত্তোলন করতেছে, এইভাবে আমরা যদি এইভাবে উঠতে দিই তাহলে তো আমরা টিকতে পারবো না ওই গ্রামে, আমরা নিরীহ গরিব মানুষ যাবো কোথায়? আমাদের সরকার তো দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, মায়ানমারের 10 লক্ষ মায়ানমারের রোহিঙ্গা বাংলাদেশ সরকার জায়গা দিয়েছে, কিন্তু আমরা তো ওই দেশের বাসিন্দা নাগরিক, আমাদের কেন এই অবস্থা হবে? আমাদের একটু, আমাদের প্রতি একটু নজর রাখেন, খেয়াল রাখেন, আমরা নিরীহ মানুষ, আমরা সবার কাছে সহযোগিতা কামনা করি, আমাদের এলাকাবাসী প্রভাবশালী লোকের কাছে সবার কাছে আমাদের একটা আকুল আবেদন, আমাদের এটা যেন একটু খতিয়ে দেখা হয় কীভাবে তারা লিজে কীভাবে নদী খাচ্ছে, কীভাবে খনন করতেছে। আমার মেয়াদি জায়গাতেও
1188 থেকে বর্তমানে ওনারা বালতি মেরে 25 ফুট গর্ত করে বালু উত্তোলন করতেছে। এভাবে বললে তো আমরা নিরীহ মানুষ টিকতে পারবো না এই এলাকাতে। তো আমরা সবার সহযোগিতা কামনা করি, আপনাদেরও ক্রাম সহযোগিতা কামনা করি, আমাদের এলাকাবাসী সবার কাছে, জনতাপুরবাসীর কাছে আমরা আকুল আবেদন, আমাদের এটা যেন খতিয়ে দেখা হয়, আমাদের জন্য যেন একটু সুনজরে দেখা হয়, আমরা যাতে এলাকাতে বসবাস করতে পারি। ওনারা তো নিয়ে যাচ্ছে, ওনারা তো সরকারের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমরাও তো সরকারের লোক। জি, মানে আপনাদের কথা হচ্ছে যে সরকার যে নিয়ে যাচ্ছে, যে জায়গায় দিচ্ছে ওই জায়গা থেকে ওনারা বালু উত্তোলন। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে সিলেট জেলায় স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। আজ 19 জানুয়ারি সন্ধ্যায় সিটিজি ক্রাইম টিভির সিলেট শাখা অফিসে চেয়ারম্যানের স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির প্রতিনিধি শেখ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা, মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি, ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিনা শারমিন। আল্লাহ হাফেজ।